করোনার কারণে গত দুই বছর জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের সমস্ত ধরনের উৎসবেই পড়েছে ব্যাপক ভাটা। বর্তমানে করোনার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে যেন সবকিছুই ফিরে আসছে চেনা ছন্দে, তাই সমস্ত ধরনের উৎসবই এখন মহাসমারোহে উদযাপন করছেন ধর্মপ্রাণ মানুষ। যদিও নতুন করে করোনার উপদ্রব আবার দেখা দিতে শুরু করেছে, একে পেছনে ফেলে এবার শুরু হলো পার্বত্য এই রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের অন্যতম মিলন মেলা খার্চি পূজা ও মেলা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে তিথি অনুযায়ী শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে রাজন্য আমল থেকে প্রথা অনুযায়ী নিয়ম মেনে হয়ে আসছে সপ্তাহব্যাপী এই পূজা ও মেলা। এদিন সকালে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার মন্দিরে স্থান যাত্রার মধ্য দিয়ে পূজার সূচনা করেন চন্তাই। রাজ পরিবারের পুরোহিতকে বলা হয় চন্তাই। চতুর্দশ দেবতাকে মন্দির থেকে বের করে আনার পর ত্রিপুরা পুলিশের তরফে প্রথম গার্ড অফ অনার জানানো হয় এদিন। এরপর চোদ্দ জন দেবতাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের পার্শ্ববর্তী হাওড়া নদীতে। পুরোহিতদের সঙ্গে পুলিশ বাহিনী ব্যান্ড বাজিয়ে চোদ্দ দেবতার স্থানে অংশ নেয়। কয়েক শত বছর ধরে এইভাবে প্রতিবছর শ্রাবণ মাসে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার মন্দিরে বাৎসরিক খার্চি পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজন্য আমলে ত্রিপুরার রাজবাড়ি যখন পুরাতন আগরতলায় ছিল তখন থেকেই খার্চি পূজা প্রচলন শুরু হয়। পরবর্তী সময়ে রাজবাড়ি বর্তমান আগরতলায় চলে এলেও রাজাদের কুলদেবতার মন্দির রয়ে যায় পুরাতন আগরতলায়। সেখানেই প্রতি বছর সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে খার্চি পুজো। আর এই পূজাকে ঘিরে চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে বসে মিলন মেলা। গেল দুই বছর করোনার কারণে এই উৎসব নিয়ম রক্ষার্থে পালিত হলেও এবার যেন উৎসবের আমেজেই শুরু হলো সপ্তাহব্যাপী খার্চি পূজা মেলা। বৃহস্পতিবার মেলার প্রথম দিনেই রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রথম দিনের ভিড় থেকেই অনেকটা আশঙ্কা করা হচ্ছে এবছর অতীতের সমস্ত রেকর্ড ম্লান করবে। এই খার্চি পূজা হচ্ছে আমাদের একদম ত্রিলোচন ত্রিপুর রাজা তাদের থেকে তাদের আমল থেকে যে শুরু হয়েছে এখন পর্যন্ত এই শ্রী স্মৃতি আমাদের রীতিনীতিগুলি মেনে আমরা এই পূজাগুলি করে যাচ্ছি। আজকে এখানে যে মূলত এইভাবে মিলিত হওয়ার পেছনে আমাদের এই যে বংশ পরম্পরা, আমাদের সম্প্রদায়ের, আমাদের এই যে ঐতিহ্যবাহী যে খার্চি পূজা আমরা পালন করি আর এখানে কি শুধু উপজাতিরা? না না, দেবতা তো সবার জন্যে, শুধু উপজাতিদের দেবতা হয় না, কিন্তু এখানে উপজাতিদের বলা হয়েছে যে মহারাজাদের কাছে এইগুলি বলা হয়েছে যে আমাদের যে শিব ওদেরকে মহারাজকে আদেশ দিয়েছে যে আপনি বছর বছর এই পূজাগুলি করে যাবেন, তার জন্যে এই আজকে এই তিথিতে আমাদের খার্চি পূজার মধ্যে আমাদের এই যে মিলন মহান মিলিত হয়েছে আমরা এখানে পূজা করি। তারপরে ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।